জালুকুটি আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত কা বিরোধিতাৰে 26 ঘণ্টা অনখন রাজ্য তীব্রতর হয়ে পড়েছে কা বিরোধী আন্দোলন বিভিন্ন দল সংগঠনে প্রতিদিনে করি আহিছে কা বিরোধী প্রতিবাদ আজি পুয়ারে পড়া জালুকুটি আঞ্চলিক ছাত্র সন্থার বিষয়ববীয়া সকলে কা বাতিলর দাবিত 26 ঘণ্টা অনখন কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে সংগঠনটোয়ে জালুকুটির মাঝমজিয়ার পড়া 7 বজার পড়া অনখন কার্যসূচী রূপায়ণ করে জালুকুটি আঞ্চলিক ছাত্র সন্থায় 26 ঘণ্টা অনখন কার্যসূচী বর্তমান আমার চলি আছে। আমি বেশি কথা নকও, সরকারক আমি এটা কথাই কব বিচাৰিছো, তেখেতলোকে কার বাতিল কৰিব লাগিব, তেখেতলোকে কার বাতিল নকৰা পর্যন্ত আমার আন্দোলন অব্যাহত থাকিব। পরবর্তী সময়ত আমার জালুকুটি আঞ্চলিক ছাত্র সন্থায় আরো ইয়াতকৈ তীব্র আন্দোলন গঢ়ি তুলিব বলে আমি জানাই দিছো সরকার। পদুখম ছাত্র সন্থার নির্দেশ মর্মে আজি জালুকুটি আঞ্চলিক ছাত্র সন্থার 26 ঘণ্টা তিনি বিধেয়ক বাতিলের দাবি আর ইয়ারপা সরকার খুকিয়াই দিব বিচাৰিছো। সদৌ অসম ছাত্র সন্থা আর অসমীয়া খিলঞ্জীয়াখিনিয়ে যে আহ্বান, যে রাজনৈতিকভাবে আন্দোলন চলাই আছে, অন্নখনে হোক বা প্রতিবাদী কার্যসূচী বিভিন্ন ধরনের, ইয়ারপর ভাষাটি যাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বুঝি পাবে, ইয়ার কথা বুঝি উঠক আর বুঝি উঠে ইয়ার রাজ্য ভাষা বুঝি ইয়ার উপর বিভিন্ন ধরনের পদক্ষেপ হোক সেই আহ্বান করব বিচার আর ইয়ারপর বার্তা প্রেরণ করেছি জালুকুটি আঞ্চলিক ছাত্র সন্থার। মরিগাঁওয়ের সাজিদ আহমেদ, রিপোর্ট অসম টুডে।